এবার যে বন্ধু গান গাইতে আসবে তার নাম হচ্ছে নীলা। গানে গানে সুন্দর এক পৃথিবী সাজায়। করছিলাম ওর টার্গেট ভালো টুরুল ভাইয়ের দিকে, কারণ ও জানে এই দিকে যদি ও আঙুল দেখে গান গায় যে হ্যাঁ আপনার দিকে, তাহলে যা হবে দশে দশ পাওয়ার পসিবিলিটিস বেশি, তাই কি? দশে দশ পাওয়ার আশায়? হ্যাঁ। দশে দশ পেতে চান? হ্যাঁ। দশে দশ তো পেতে চায়, কিন্তু দশে কত পাবে এটা বলতে পারবে এসআই টুটু? এবার দিলাম শূন্য, আমি এক বসিয়ে নেব, যা ইচ্ছে বসিয়ে নাও সামনে। থ্যাংক ইউ। কিন্তু তারপর গানটা কেমন লেগেছে এটা একটু যদি বলেন। কলিজার ভেতর তো ঢুকে গেছে, ঢুকে গিয়ে দে কলিজার মধ্যে, আয়ো কলিজার ভেতর গাতির এক কুমতু। আর সামিনা চৌধুরী, ছোট হলে কি হবে, জোর অনেক গলা, একদম ঝাল, অনেক ঝাল। থ্যাংক ইউ ম্যাম।
ও থ্যাংক ইউ, তারপরে থ্যাংক ইউ। আজকালকার বাচ্চাগুলি সব একেবারে স্মার্টলি স্মার্ট আর কি, খুবই সুন্দর। বুঝতে পাচ্ছি না এই পিচকিটাকে কি মিল্ক রাইস করবো নাকি সত্যি সত্যি এরপরের রাউন্ডে চলে যেতে পারে মনে হচ্ছে আমার, বুঝতে পারছি না এখনো। নীলাকে আমার একদমই খুদে গানরাজ মনে হয়নি, মোটেই না। আমার মনে হচ্ছিল যে সে বড় গানরাজ। কি যে সুন্দর একটা ফ্রক পরে আর কি সুন্দর করে মিলিয়ে মিলিয়ে সব পরেছে, কলজার মধ্যে এমনি গেথে আছো তুমি, আরো ভালো হবে, আরো ভালো গাইবে তুমি। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। আচ্ছা।